করোনা পরবর্তী সময়ে ফের পুরনো নিয়মে দিল্লি বোর্ডে পরীক্ষা বছরে একবারই আইসিএসসি এবং আইএসসি পরীক্ষা জোড়া পরীক্ষা নির্ঘণ্ট প্রকাশ বোর্ডের কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে কৃষ্ণেন্দু কবে হচ্ছে আইসিএসসি এবং আইএসসি আজ কিছুক্ষণ আগে আইসিএসসি বোর্ড নির্ঘণ্ট প্রকাশ করেছে আইসিএসসি এবং আইএসসি 2023 সালের এবং সেখানে দেখা যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সঙ্গে সাযুজ্য রেখেই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আইসিএসসি আইএসসি হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আইসিএসসি শুরু হচ্ছে সকাল 11টা থেকে পরীক্ষা 29শে মার্চ পর্যন্ত সে পরীক্ষা চলবে এবং আইএসসি ক্লাস 12 এর যে পরীক্ষা সেটা 13ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসসির আগেই এবং সেটাও 31শে মার্চ পর্যন্ত চলবে এমনটাই বিজ্ঞপ্তি আজকে আইসিএসসি বোর্ড জানিয়েছে তুমি জানো যে করোনা কালে 2021 সালে আইসিএসসি আইএসসি পরীক্ষা হয়নি এবং নম্বরের ভিত্তিতে একটা মার্কশিট তৈরি করা হয়েছিল এবং 2022 সালে দুটো পরীক্ষা নেওয়া হয়েছিল দুটো সেমিস্টারে পরীক্ষা হয়েছিল এবং 2022 সালের পর 23 সালের পরীক্ষায় আবার পুরনো নিয়মে আইসিএসসি আইএসসি পরীক্ষা হচ্ছে অর্থাৎ বছরে একটাই পরীক্ষা এবং সেই পরীক্ষার নির্ঘণ্ট আজকে প্রকাশ করেছে আইসিএসসি বোর্ড এবং যে পরীক্ষা 2021-এর আগে অর্থাৎ করোনা কালের আগে যে পরীক্ষা যেভাবে যে নিয়মে যে বিধিতে হয়েছিল সেই বিধিতেই পরীক্ষা হবে 2023-এ এমনটাই বোর্ড তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধন্যবাদ কৃষ্ণেন্দু হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ মেনে বেআইনিভাবে সুপারিশ পাওয়া 183 জনের তালিকা প্রকাশ হলো বেআইনিভাবে সুপারিশ পাওয়া 183 জনের নাম প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন 2016 এসএসসি নবম দশমের 183 জনের তালিকা প্রকাশ 24 ঘন্টার মধ্যে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আর তার কয়েক ঘন্টার মধ্যে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করলো কমিশন সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক এর আগে থেকেই আমরা দেখেছিলাম যে আদালতের তরফ থেকে বলা হয়েছিল যে অযোগ্য যারা রয়েছেন যারা বেআইনিভাবে সুপারিশ পেয়েছেন সেই সুপারিশ প্রাপকদের নাম প্রকাশ করা হোক আদালতের নির্দেশের আগে আদালতের পদক্ষেপের আগে সেই নাম প্রকাশ করা হয়নি আদালত পদক্ষেপ করার পরে 24 ঘন্টার মধ্যেই তাদের নাম প্রকাশ করা হলো দেখো একদমই তুমি জানো যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার কার্যত 5 ঘন্টার মধ্যেই এই 183 জনের নাম সেটা প্রকাশ্যে আনা হলো এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ফলত তুমি জানো যে ইতিমধ্যেই ক্লাস 9 এবং ক্লাস 10-এর ক্ষেত্রে কত ভুয়ো নিয়োগ হয়েছে সেই সংখ্যাটা খুঁজে বার করার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআই দুজনেই আলাদা আলাদা করে এই নবম দশমের ক্ষেত্রে ভুয়ো নিয়োগের সংখ্যাটা খুঁজে বার করবে ফলত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে এই সংখ্যাটা আপাততভাবে 183 যে ব্যক্তিরা ভুয়োভাবে এই সুপারিশপত্র পেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে এবং সিবিআই এর তরফে বলা হয়েছিল যে এই সংখ্যাটা আরও অনেক বেশি সংখ্যাটা 952 এবং এদের মধ্যে 796 জন বর্তমানে তারা নিয়োগপত্র হাতে পেয়ে শিক্ষক হিসাবে কর্মরত ফলে কলকাতা হাইকোর্টের সামনে এই তথ্য আসার পরে আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে 183 জনের নাম যাদেরকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন আদালতে জানিয়েছেন সেই 183 জনের নাম 24 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং এই নির্দেশ বাস্তবায়িত হলো কিনা সেটা 14ই ডিসেম্বর রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টকে সে বিষয়ে অবগত করতে হবে দেখা গেল কার্যত 5 ঘন্টা কাটতে না কাটতেই স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে এই 183 জনের নাম প্রকাশ করা হয়েছে তুমি জানো এটা ছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি জেলার যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল রয়েছেন তাদের কাছ থেকে স্কুল সার্ভিস কমিশন এটা জিজ্ঞাসা করবে যে এই 183 জনের মধ্যে কতজন ব্যক্তি বর্তমানে কোথায় কোথায় কোন কোন স্কুলে কর্মরত সেই তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে অনুসূয়া সবই তুমি আমাদের সঙ্গে থাকো আর একবার জানিয়ে রাখি বেআইনিভাবে সুপারিশ পাওয়া 183 জনের নাম প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন 2016 এসএসসি নবম দশমের 183 জনের তালিকা প্রকাশ করা হলো এবং সেটা 24 ঘন্টার মধ্যে যখন নির্দেশ এসেছিল তার 5 ঘন্টা কাটতে না কাটতেই সেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করা হলো এবং ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে জানালো কমিশন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বেআইনিভাবে সুপারিশ পাওয়া যারা রয়েছেন সেই সুপারিশ পাওয়া চাকরি প্রাপকদের নাম প্রকাশ করতে হবে এবং সেই মতো 183 জনের নাম প্রকাশ করলো এসএসসি 2016 এসএসসি নবম দশমের যে 183 জন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে